নমস্কার বন্ধুরা, সোনালিস টেরেস গার্ডেনে সবাইকে স্বাগত। আজ আমি মূলো শাক নিয়ে কিছু কথা বলবো। দেখুন, এই মূলো শাক আমি একটা গামলার মধ্যে লাগিয়েছি, তো আপনারা অনায়াসে কিন্তু এইভাবে জৈব উপায়ে মূলো শাক বাড়ির ছাদে যে কোনো পাত্রে লাগিয়ে বাড়ির প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারেন। এটা আমি শাক খাবো বলে তাই জন্য লাগিয়েছি, তো সেই জন্য খুব একটা ডিপ পাত্রে লাগাইনি। আর যদি এর থেকে মূলো নিতে চাইতাম তাহলে একটা ডিপ পাত্রের মধ্যে লাগাতে হতো। তো আমি খালি শাক নেব, কারণ মূলো শাক খেতেও খুব ভালো লাগে, তো সেই জন্য মূলো শাক নেব বলে তো আমি এইরকম একটা গামলার মধ্যে লাগিয়েছি। আর দেখুন কত সুন্দরভাবে গ্রো করেছে। আমি ছাদ বাগানের পুরনো মাটির মধ্যে কিছু গোবর সার আর কিছু ভার্মি কম্পোস্ট মিশিয়েছি, আর কিন্তু সেরকম কিছুই দিইনি। আর আপনাদের কাছে যদি ভার্মি কম্পোস্ট নাও থেকে থাকে, আপনারা খালি গোবর সার মিশিয়েও মাটির মধ্যে ভালো করে আপনারা মূলোর বীজ ফেলতে পারবেন, তাতেই কিন্তু মূলো শাক খুব ভালোভাবে হয়ে যায়। আর মূলোর বীজ ভিজিয়ে রাখার দরকার পড়ে না, মাটি তৈরি করে সে মাটির ওপরে ভালো করে মূলোর বীজ ছড়িয়ে দিয়ে তার উপরে মাটি চাপা দিয়ে দিতে হয় হালকা করে, যাতে বীজগুলো সহজেই মাটি ভেদ করে ওপরে উঠে আসতে পারে। আর মূলোর বীজ থেকে গাছ বেরোতে মোটামুটি 3-4 দিন টাইম লাগে। আর গাছগুলো একটু বড় হয়ে গেলে নিম তেল স্প্রে করতে হবে, কারণ এই গাছে আবার পোকার আক্রমণ হয়, তো সেই জন্য নিম তেল স্প্রে নিয়মিত সপ্তাহে 1 দিন করলেই হবে। এই দেখুন পাতাগুলো কেমন ফুটো ফুটো হয়ে গেছে, মানে এগুলো পোকার আক্রমণ হয়েছিল। তারপরে আমি নিম তেল স্প্রে করেছি, এখন আর পোকা নেই। এই গাছগুলোর বয়স 15-20 দিন, এখন এগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, তো আমি এখান থেকে কিছু শাক তুলে নেব। নিজের হাতে লাগানো সবজি তোলার আনন্দটাই কিন্তু আলাদা, তাই বন্ধুরা শীতকালে তো প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনেরই শাক পাওয়া যায়, আর সেই সব শাক যদি আপনারা এরকম ছোটো ছোটো গামলাতে লাগিয়ে রাখেন তাহলে দেখবেন এর থেকে কতটা পরিমাণে আনন্দ পাওয়া যায়। এই যে আমি সবজিটা তুলছি, এটার যে কী আনন্দ সেটা যারা একমাত্র সবজি লাগায় তারাই বুঝবে। আর এতে কোনো রাসায়নিক কীটনাশকও নেই আর কোনো রাসায়নিক সারও নেই, তো সেই জন্য সম্পূর্ণ জৈব উপায়ে তৈরি, আর আমাদের হেলথের পক্ষেও যথেষ্ট ভালো। আর বাজার থেকে আমরা যেসব শাক কিনে খাই সেই সব শাকে প্রচুর পরিমাণে রাসায়নিক কীটনাশক প্রয়োগ করা হয় আর রাসায়নিক সারও প্রয়োগ করা হয়, তো সেই জন্য বলছি বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই প্রথম দিকে অল্প অল্প করে এরকমভাবে গাছ লাগান, দেখবেন কতটা ভালো লাগবে। তারপরে আস্তে আস্তে তো আপনাদের চাহিদা দিন দিন বেড়েই যাবে, এটা হলক করেই বলতে পারি, যেরকম ঠিক আমার ক্ষেত্রে হয়েছে। আমিও কিন্তু প্রথমে একটা দুটো গাছ দিয়ে ছাদ বাগান শুরু করেছিলাম, এখন আস্তে আস্তে পুরোই ছাদটা ভরে গেছে। যতটা আমার লাগবে ততটা শাক তুলে নিলাম, আর এগুলো থাকুক, এগুলো অন্য একদিন হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।